মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা জীবন দান করেছে, একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো আখেরাতের জীবন। একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জীবন আমাদের দান করেছে। তবে ইহকাল বা দুনিয়ার জীবন এটা হলো ক্ষণস্থায়ী, পরকাল তথা আখেরাতের জীবন এটা হলো চিরস্থায়ী। দুনিয়ার জীবন এটা খুব ছোট্ট আর আখেরাতের জীবন বিশাল। দুনিয়ার জীবন ছোট্ট, কত ছোট্ট, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, দুনিয়ার জীবন যে কত ছোট কত ক্ষুদ্র এটা বোঝাতে গিয়ে একটা দৃষ্টান্ত দিয়েছেন। والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بماذا يرجع. নবীজি শপথ করে বলছেন, ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলছি, দুনিয়ার জীবন আখেরাতের জীবনের তুলনায়, ইহকাল পরকালের তুলনায় এত ক্ষুদ্র যেমন নাকি সমুদ্রের পাশে বসে কোন ব্যক্তি সমুদ্রে আঙ্গুল ডুবাইল, একটা আঙ্গুল চুবাইল, আঙ্গুলটা সমুদ্র থেকে উঠালো, আঙ্গুলের মাথায় করে এক দুই ফোঁটা পানি আসে, এক দুই ফোঁটা পানি ঝরে। আল্লাহ রসুল বলছেন, এই বিশাল সমুদ্রের তুলনায় এক দুই ফোঁটা পানি যা আঙ্গুলের মাথায় করে আসলো এটা যেমন অতি ক্ষুদ্র, অতি নগণ্য, আখেরাতের বিশাল হায়াতের তুলনায় দুনিয়ার হায়াতটা এর চেয়েও বেশি ক্ষুদ্র, এর চেয়েও বেশি নগণ্য। আখেরাতের হায়াতটা যেন মহাসমুদ্রের মতো, আর দুনিয়ার হায়াতটা যেন ওই দুই এক ফোঁটা পানির মতো। আখেরাতের হায়াতটা বিশাল সমুদ্রের পানির মতো, আর দুনিয়ার হায়াতটা হলো সেই তুলনায় এক দুই ফোঁটা পানির মতো। সম্মানিত মুসলিয়ানে কেরাম, অনেক সময় জিনিস ছোট বা ক্ষুদ্র বা অল্প হলেও দাম বেশি থাকে, দাম বেশি হয়। সোনা খুব ক্ষুদ্র, খুব অল্প, এরপরেও সোনার দাম অনেক বেশি, লোহা বেশি হলেও দাম কম। কেউ যদি এটা মনে করে যে দুনিয়ার হায়াতটা অল্প, আখেরাতের হায়াত বিশাল কিন্তু অল্প হলেও দাম বেশি, এটা যদি কেউ মনে করে তাহলে সে ভুল মনে করল। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার হায়াত বা দুনিয়ার জীবন বা দুনিয়ার কোনো মূল্য নেই। لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها قط. بالشلم رحمة للعالمين بلن دنيا بل دنيا مدد جاكي سواس جاتو شمقاد যত সোনা দানা, যত খনিজ সম্পদ, যত দামি জিনিস আছে সব কিছু একত্র করার পর এই পুরা দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি একটা মাছির ডানা পরিমাণ হতো, মাছির ডানা, মাছির পাখা পরিমাণ হতো, মা সাকা কাফিরাম মিনহা কত, আল্লাহ রাব্বুল আলামিন এক কোন কাফেরকে এক ঢোক পানি খেতে দিতেন না, পানি পান করতে দিতেন না। কারণ দুনিয়ার তো দাম অনেক, এক ফোঁটা পানির দাম, এক ঢোক পানির দাম, যদি আল্লাহর কাছে দুনিয়ার দাম
একটা মাছির ডানা পরিমাণ হতো, তো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে এক ঢোক পানি দিতেন না। কাফেরদেরকে আল্লাহ এক ঢোক পানি নয়, দুনিয়া অনেক বেশি দিচ্ছেন মুসলমান মুসলমানের তুলনায়, কারণ আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য না, কোনো দাম নাই। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সোনা দানা, কোনো কিছুর আল্লাহর কাছে মূল্য নাই। এগুলোর মূল্য থাকলে আল্লাহ তাআলা কাফেরদেরকে এত বেশি দিতেন না। আল্লাহ তাআলা কাফেরদেরকে কত বেশি দিতে চান, কত বেশি দিতে চান, কত বেশি দেন প্রথমে এটা বলি, তারপরে কত বেশি দিতে চান ওটা বলুন। কত বেশি দেন, যেমন আল্লাহর দুশমন ফেরাউন, ফেরাউনকে আল্লাহ অনেক বেশি সম্পদ দিয়েছিলেন, বিশাল রাজত্ব দিয়েছিলেন। ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون فرعون একদিন তার জনবলকে ডেকে বলল, তার এলাকার নাগরিকদেরকে ডেকে বলল, দেশের সর্বসাধারণকে ডেকে বলল, ও আমার দেশের সর্বসাধারণ জনতা, তোমরা কি দেখো না আমার বিশাল বড় রাজপ্রাসাদ, আমার রাজত্ব, আমার রাজপ্রাসাদের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, এই বিষয়গুলো তোমরা দেখো না? আমার বিশাল রাজত্ব দেখে তোমরা কি প্রভাবিত হও না? এর বিপরীত মূসার তো কিছুই নাই, মূসার না রাজত্ব আর ক্ষমতা আছে, না মূসা আলাইহিস সালামের সহায় সম্পদ আছে, আমার এত সম্পদ, এত বিশাল রাজপ্রাসাদ, এত বিশাল ক্ষমতা, এগুলোকে তোমরা দেখো না? এখন বলো দেখি, আমি উত্তম না মূসা উত্তম? আপনাদেরকে জিজ্ঞেস যদি করা হয় ফেরাউন উত্তম না মূসা উত্তম, আপনারা কি বলবেন? জোরে বলেন, মূসা উত্তম। মূসা আলাইহিসের কাছে ক্ষমতা নাই, মূসা আলাইহিসসালামের কাছে সম্পদ নাই, তারপরও মূসা আলাইহিসসালাম উত্তম। কিন্তু ফেরাউন তার জাতিকে ধোঁকা দিচ্ছে যে দেখো না আমার কাছে সম্পদ, আমার নিকট ক্ষমতা, তোমরা বলো আমি উত্তম না মূসা উত্তম। সেই সময়ের জনগণ ধোঁকা খেয়ে গেল, তারা ফেরাউনকে উত্তম মনে করে মূসা আলাইহিসসালামের কালমা পড়ে নাই। আর ফেরাউন মূসা আলাইহিসসালামকে জাতির সামনে ছোট করছে। আম আনা খায়রুম মিন হাযা আল্লাযী হুয়া মাহীনুন ওয়ালা ইয়াকাদু ইউবীন। হযরত মূসা আলাইহিসসালাম সম্পর্কে ফেরাউন বলে, আমি উত্তম না মূসা উত্তম? মূসার কাছে ক্ষমতা নাই, মূসার কাছে সম্পদ নাই, মূসা আলাইহিসসালাম সুন্দর করে কথা বলতে পারে না, আমি উত্তম না মূসা উত্তম? ভালো করে কথাও তো বলতে পারে না। ফালাউলা উলকিয়া আলাইহি আসওয়াতুম মিন যাহাবিন আও জাআ মাআহুল মালাঈকাতু মুকতাদিনীন। ফেরাউন বলে, আরে মূসা যদি আল্লাহ তাআলার নবী হতেন, মূসা আলাইহিসসালামের উপর সোনার রূপা বৃষ্টি কেন বর্ষিত হয় না? সোনার রূপা তার কাছে নাই কেন, অর্থ সম্পদ তার কাছে নাই কেন, তিনি যদি আল্লাহর নবী হন, তার কাছে ক্ষমতা নাই কেন? তার পিছনে পিছনে, তার পিছনে পিছনে ফেরেশতারা লাইন ধরে কেন হাঁটে না? উনি যদি আল্লাহর নবী হন সম্পদ থাকতো, উনি যদি আল্লাহর নবী হন ক্ষমতার অধিকারী হতেন, ওনার বডিগার্ড হিসেবে ফেরেশতারা কাজ করতো। সম্মানিত উপস্থিতি, ফেরাউন সম্পদের কারণে বাহাদুরি করল, ফেরাউন ক্ষমতার কারণে বাহাদুরি করল, আর মূসা আলাইহিসসালামকে সে ছোট করার চেষ্টা করল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমি দুইটা কথা বলব। এক নম্বর কথা, সবাই মোবাইল বন্ধ করেন, কারণ আমিও মোবাইল বন্ধ করবো, নাহলে সমস্যা, কথা বলা যাচ্ছে না। আমার আশেপাশে যারা আছেন বিশেষভাবে এই কথাটা খেয়াল রাখবেন, কারণ আমি তো আলোচনা করছি, দিনই আলোচনা,
কারো যদি শুনতে মন না চায় তাহলে তিনি এখানে অপেক্ষা করার দরকার নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ক্ষমতা নাই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সম্পদ নাই, ফেরাউনের হাতে ক্ষমতা, ফেরাউনের কাছে অনেক সম্পদ, সেটাকে পুঁজি করে ফেরাউন মানুষকে ধোকা দিচ্ছে যে আমি উত্তম না মূসা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো যুগে যুগে আল্লাহর দুশমনদেরকে আল্লাহ সম্পদ, ক্ষমতা, দুনিয়া বেশি দিয়েছেন। দুনিয়া যদি আল্লাহর কাছে মূল্যবান হতো, পৃথিবী যদি আল্লাহর কাছে কোনো দান থাকতো, তাহলে ফেরাউনকে আল্লাহ দুনিয়ার সম্পদ দিতেন না, ক্ষমতা দিতেন না, মূসা আলাইহিসসালামকেই দিতেন। ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো আল্লাহ আল্লাহর দুশমনদেরকে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ বেশি দেন, তবে আল্লাহ আরও বেশি দিতে মন চায়। যতটা আল্লাহ দিয়েছেন এর চেয়ে বেশি দিতে মন চায় কার? ওয়ালাউলা আইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দাতিন ওয়া মা'আরিজা আলাইহা ইয়াযহারুন ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا الله رب العالمين বলেন যদি সারা পৃথিবীর মানুষ কাফের হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার সাথে কুফরি করেছে, যারা কাফের আল্লাহর দুশমন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্পদ দিতেন যে এদের ঘরগুলো সোনার হতো, এদের ঘরের মেজগুলো, ফ্লোরগুলো সোনার বার হতো, ঘরের খাট পালং, ঘরের ছাদ, একতলা থেকে আরেক তলায় উঠার যে সিঁড়ি সেগুলো সোনার বার হতো। আল্লাহ এত বেশি দিতে মন চায় আল্লাহর দুশমন কাফেরদেরকে যে তাদের ঘর বাড়ি, তাদের ঘরের ফার্নিচার, ঘরের ছাদ, ঘরের মেঝে, ঘরের দরজা জানলা সব সোনার উপার হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা থাকা সত্ত্বেও মন চায় তারপরও আল্লাহ দিলেন না, কাফেরদেরকে এত বেশি দেন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্মন কাফেরদেরকে এত বেশি দিতে মন চায় তার যে তাদের ঘর বাড়ি, তাদের ঘরের ফ্লোর, ঘরের ছাদ, ঘরের একতলা থেকে আরেক তলায় উঠার সিঁড়ি, ঘরের খাট পালং সব সোনার হতো, এত বেশি আল্লাহ পাকের দিতে মন চায়। কিন্তু আল্লাহ আমাদের উপর, আমরা যারা মুমিন মুসলমান তাদের প্রতি দয়া করে, দয়ার কারণে কাফেরদেরকে এত বেশি দেন নাই। আমাদের প্রতি কি দয়া করলেন? কাফেরদেরকে যদি আল্লাহ এত সম্পদ দিতেন তাহলে আমরা যারা মুসলমান আছি পরীক্ষায় ফেল করতাম, আমরা ওই সম্পদের জন্য, সম্পদের লোভে পড়ে ইসলাম ত্যাগ করে আমরাও আল্লাহর দুশ্মন হয়ে যেতাম। আমাদেরকে পরীক্ষায় ফেলানোর না ফেলানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কম দিয়েছেন, না হয় আরো বেশি দিতেন। কথা কি বুঝে আসছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা দুনিয়ার সম্পদের কোনো মূল্য নাই, ক্ষমতার কোনো মূল্য নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার হায়াত দিয়েছেন এটা হলো ছোট্ট, আর আখেরাতের হায়াত অনেক বড়। দুনিয়ার হায়াত তুচ্ছ, আর আখেরাতের হায়াতটা অনেক দামি। কথা কি বুঝে আসছে? জোরে বলেন, বুঝে আসছে? দুনিয়ার হায়াতের শুরু আছে, শেষ আছে, আখেরাতের হায়াতের শুরু আছে তো আর শেষ নাই। দুনিয়ার হায়াত শুরু আছে, শেষ আছে। ইহাঁ হম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, ইহাঁ হম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা, মুসাফির হর কুজা বাশদ
وطن رايا دمي داراد چغل بل قدر قفص باشد چمن رايا دمي داراد اي نشر পৃথিবী অস্থায়ী ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা সকলে মুসাফিরের মতো পথিকের মতো পথিক কোথাও ঘর বানায় না সে সামনে চলতেই থাকে তার গন্তব্যে গিয়ে সে বিশ্রাম করে আসলে আমরা পথিকের মতো আমরা বোকামি করি বিদায় এটাকেই মুসাফির বোকামি করা ঠিক না আমরা বোকামি করি এই জন্য এই পৃথিবীকে নিজের আসল ঠিকানা ভুল করে মনে করে আসি আসলে এটা আমাদের আসল ঠিকানা নয় আমাদের আসল ঠিকানা আসল গন্তব্য কোথায় জোরে বলেন কোথায় জান্নাত এটা বুঝতে হবে বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নিকট প্রস্তাব করেছেন মক্কার পাহাড়গুলো সোনা করে দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তাব গ্রহণ করি নাই আল্লাহ মক্কার পাহাড় পর্বত সোনা করার দরকার নাই আমি তো এমন জীবন চাই এক বেলা আমি খাবো আরেক বেলা উপবাস থাকবো যেই বেলা খাবার খাবো সেই বেলা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যেই বেলা উপবাস থাকব সেই বেলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবর করব কি করব যেন বলেন সবর আর শুকর আল্লাহর রাসূলকে দুনিয়ার সম্পদ দুনিয়ার নেমত সোনা দানা দেয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করেন না আখিরাত হইল আসল যারা দুনিয়া বেশি চায় আল্লাহ তাদের পছন্দ করেন না ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক পৃথিবীতে কিছু মানুষ আছে হাত তুললেই শুধু আল্লাহর কাছে পৃথিবীর সম্পদ চায় ক্ষমতা চায় আখিরাত নিয়ে তাদের কোনো স্বপ্ন নাই কবর নিয়ে তাদের কোনো চাওয়া পাওয়া নাই জান্নাত আল্লাহর কাছে চায় না হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়ার কথা বলে না এগুলো কোনো চাওয়া পাওয়া নাই শুধু রাত দিন যখনই হাত তোলে যখনই কথা বলে খালি দুনিয়া আর দুনিয়া আল্লাহ এগুলোকে অপছন্দ করেন আল্লাহ বলেন এরা দুনিয়াতে তো কিঞ্চিৎ পাবে কিন্তু আখেরাতে এদের কোনো অংশ না ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উভয় জগতের কল্যাণ চায় আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়াতেও আমাদের কল্যাণ দান করেন পরকালেও আমাদের কল্যাণ দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপযুক্ত প্রতিদান জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আমরা শুধু দুনিয়া আল্লাহর কাছে চাইব না আখেরাতও চাইব দুনিয়ার কল্যাণ চাইব সাথে সাথে আখেরাতের কল্যাণ আরো বেশি চাইব দুনিয়ার বিষয়ে যদি একটা দোয়া করি আখেরাতের জন্য দশটা দোয়া করব রাজি আছি ইনশাআল্লাহ আমাদের মুনাজাত গুলো যেন আখেরাতের কল্যাণ চাওয়ার থেকে মুক্ত খালি না হয় আমরা যতটা দুনিয়া চাইব এর চেয়ে বেশি আখেরাতের কল্যাণ চাইব আল্লাহ তৌফিক দান করে কখনো আখেরাত বরবাদ করে দুনিয়া চাইবো না রাজি আছি ইনশাআল্লাহ জোরে বলেন রাজি আছি যারা হালাল হারামের বাজ বিচার করে না যারা হালাল হারামের বাজ বিচার করে না ডান হাত বাম হাতে কামায় তারা আখেরাতের বিনিময়ে দুনিয়া খরিদ করে সোনা দিয়া গোবর খরিদ করে এটা কি বুদ্ধিমান না বোকা জোরে বলেন সোনা দিয়া মলমূত্র নাপাক খরিদ করলো ওই লোকটা যেমন বোকা দুনিয়ার লোভ লালসায় পড়ে হারাম হালালের মাছ বিচার না করে আখেরাত যে বরবাদ করলো সে যেন আখেরাতের মতো মূল্যবান সম্পদ দিয়া দুনিয়ার মতো নাপাক জিনিস খরিদ করলো কথা ঠিক কি ঠিক না আমার কথা না এটা কার কথা উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা فما ربحت تجارتهم وما كانوا مهتدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ওই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি খরিদ করে আখেরাতের বিনিময়ে দুনিয়া খরিদ করে
এরা বোকা, ফামা আরবি হাত তিজারাতুহুম, এরা ব্যবসা করে এই ব্যবসায় কোনোদিন লাভবান হবে না। কি বলেন, লাভবান হবে? সোনা দিয়া গোবর খরিদ করলে লাভবান হবে? যারা ডান হাত বাম হাতে কামাই করে আল্লাহর নাফরমানি করে দুনিয়া অর্জন করে, এরা কোনোদিন সফলতা লাভ করতে পারে? সম্মানিত উপস্থিতি, আমরা আখেরাত বাদ দিয়ে দুনিয়া চাই না। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। সবসময় হাত তুলে দোয়া করবো, আল্লাহ আমার আখেরাত সুন্দর রাখেন, আমার আখেরাত যেন আমি নষ্ট না করি, আমাকে দিয়ে আখেরাত নষ্ট করাবেন না। দারুল উলুম দেওবন্দের হিন্দুস্তানের সবচাইতে বড় মাদ্রাসা, উপমহাদেশের প্রবীণ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের যিনি উস্তাদদের প্রধান ছিলেন সর্বপ্রথম, তার নাম হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ইয়াকুব বহু বড় আল্লাহর ওলি ছিলেন, বহু বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। একটু আলাভুলা টাইপের ছিলেন, যারা বেশি বড় বুজুর্গ হন অনেক সময় আলাভুলা টাইপের হন। একদিন আল্লাহর কাছে হাত তুলে চেয়ে বসলেন, আল্লাহ আমাকে 3 লাখ টাকা দেন। কয় লাখ টাকা? জোরে বলেন, এখনকার কথা নয়, এখন থেকে কম পক্ষে 130-140 বছর আগের ঘটনা, বরং 150 বছর ধরে, 150 বছর আগের ঘটনা। সেই সময় আল্লাহর কাছে একদিন হাত তুলে পাগলামি করে চেয়ে বসলেন, আল্লাহ আমাকে 3 লাখ টাকা দেন। সেই সময় 3 লাখ টাকার অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদ পড়ে হাত তুলে মোনাজাত করে কাঁদেন, আল্লাহ 3 লাখ টাকা আমার চাই, যে কোনো মূল্যে আমাকে 3 লাখ টাকা দেন। চাইতে চাইতে জায়নামাজের উপর দোয়া করতে করতে একটু ঘুম লেগে আসলো, চোখ লেগে আসলো, ঘুম এসে গেল। ঘুম যখন এসে পড়ে, তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখেরাতে নিয়ে গেছেন, আখেরাতে তাকে ক্ষমা করে দেওয়া হলো এবং তাকে তার জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হলো। তিনি জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে একটা বিশাল বড় বালাখানা দেখলেন, অনেক বড় অট্টালিকা, রাজপ্রাসাদের মতো। এত সুন্দর বালাখানা জীবনে তিনি কখনো দেখেন নাই। এক একটা ইট সোনার, আর একটা ইট রূপার। সোনা রূপার ইটের মধ্যখানে যে গাড়া ব্যবহার করা হয়েছে সেটা কোনো সিমেন্ট বালু নয়, সেটা হলো মেশকার আম্বার। আল্লাহ, মণিমুক্তা খচিত সেই বিল্ডিং এর এক একটা মণি আর মুক্তা এত মূল্যবান, এত সুন্দর, যেন সূর্যের আলোর চেয়ে আরো বেশি উজ্জ্বল। মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি চতুর্পাশে ঘুরে ঘুরে দেখছেন, গেটের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এটা কার? বলে, এটা ইয়াকুব নানুতুবির। তিনি বললেন, আমি ইয়াকুব নানুতুবি, আমাকে ঢুকতে দাও। ওই ঘরের দারোয়ান বললেন, না, আপনার দুনিয়া এখনো হায়াত বাকি আছে, আপনাকে হায়াত শেষ করে আসার পর এখানে ঢুকতে দেওয়া হবে, এর আগে নয়। এটা আপনার বিল্ডিং, তবে হায়াত এখনো বাকি রয়ে গেছে, এত তাড়াতাড়ি আপনাকে ঢুকতে দেওয়া হবে না, হায়াত শেষ হলে ঢুকতে দেওয়া হবে। তো তিনি খুব খুশি মনে মনে, এটা তার বিল্ডিং, আখেরাতের বালাখানা। তিনি চতুর্পাশে ঘুরে ঘুরে দেখছেন, উপভোগ করছেন, সৌন্দর্য দেখছেন, এক একটা মণি, এক একটা মুক্তা এমন জলমল করছে যেন সূর্যের আলোকে হার মানাবে। আল্লাহ, চতুর্পাশে ঘুরতে 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 এক পাশে গিয়ে দেখলেন, এত সুন্দর আলোকিত ভবনটার একটা পাশ অন্ধকার হয়ে আছে। সেদিক থেকে গিয়ে দেখলেন, অন্ধকার যেই জায়গাটা সেখানে একটা মুক্তা ছিল, সেই মুক্তাটা নাই। ওই ঘরটা যিনি পাহারা দিচ্ছেন দারোয়ান, তাকে তিনি জিজ্ঞেস করলেন যে, পুরা ঘরটা এত সুন্দর, এত আলোকিত, মণিমুক্তাগুলো এত জ্বলজ্বল করছে, এখানেও তো আলোকিত থাকার কথা ছিল, এই জায়গাটা অন্ধকার যে। ঘরের পাহারাদার বললেন,
এই জায়গাটায় একটা মুক্তা ছিল, এই মুক্তাটা নাই, এই জন্য অন্ধকার হয়ে আছে। জিজ্ঞেস করলেন মুক্তাটা কোথায়, ওই ঘরের পাহারাদার বললেন এই ঘরের মালিক যিনি আপনার তুমি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে 3 লাখ টাকা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার 3 লাখ টাকার জন্য এটা খুলে তাকে 3 লাখ টাকা দেওয়ার ফয়সালা করেছেন, এই জন্য এই জায়গাটা অন্ধকার হয়ে আছে। এটা দেখে খুব মন খারাপ হলো, ঘুম ভেঙে গেল, সাথে সাথে অজু করে 2 রাকাত তাবাস পড়ে কান্নাকাটি করে আবার দোয়া করলেন আল্লাহ 3 লাখ টাকার আমার দরকার নাই গো আল্লাহ, যেই দুনিয়া আখেরাত বরবাদ করে আসবে, আখেরাত নষ্ট করে যেই দুনিয়া, সেই দুনিয়ার দরকার নাই আল্লাহ গো, আমার বালাখানার মধ্যে আমার আলোকিত সেই মনিয়ার মুক্তাটা আপনি লাগায় দেন। কে দেখে যে আবার অনেকক্ষণ দোয়া করলেন, জায়নামাজের মধ্যে ঘুম এসে যায়, দ্বিতীয়বার তিনি স্বপ্নে দেখলেন তিনি জান্নাতে, জান্নাতের পালাখানাটা তিনি ঘুরে ফিরে দেখছেন, পিছন দিকে গিয়ে দেখলেন আগের জায়গাটা আর অন্ধকার নাই, আগের জায়গাটায় মনিয়ার মুক্তা আলোকিত, সেই জায়গাটা এখন অন্ধকার নাই, মনি মুক্তা সেখানে লাগানো আছে আলোকিত। জিজ্ঞেস করলেন এই জায়গাটা না অন্ধকার ছিল, প্রহরী বলল হ্যাঁ অন্ধকার ছিল, ইয়াকুব নানু তুমি আবার আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আখেরাত নষ্ট করে আমার দুনিয়ার দরকার নাই, আমার আখেরাতটা ঠিক রাখেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন, এই জন্য তার সেই বনিয়ার মুক্তাটা আলোকিত জায়গায় আবার আল্লাহ তাআলা ফেরত দিয়েছেন। তা আমরা আখেরাত বরবাদ করে দুনিয়া কি কেউ চাইব, জোরে বলেন চাইব। হুদাতুদ্দিন কদ দল্লু ফাকদ বানাত খাসারাতুহুম, হুদাতুদ্দিন কদ দল্লু ফাকদ বানাত খাসারাতুহুম, ফাবাউ আদ-দীন বিদ-দুনিয়া ফামা রাবিহাত তিজারাতুহুম। অসংখ্য মানুষ যারা বুঝে না, গুনাহের দ্বারা, নাফরমানি দ্বারা, ডান হাত বাম হাতের কামাই, হালাল হারাম বাস বিচার না করার যে কামাই রোজগার আছে, এর দ্বারা দুনিয়ার সামান্য ভোগ বিলাসিতা লাভ হয় কিন্তু আখেরাতের বিশাল সম্পদ হাতছাড়া হয়, আখেরাত নষ্ট হয়, এটা বুদ্ধিমানের কাজ হতে পারে? হালাল যদি অল্প হয়, অল্পের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম অনেক বেশি, মূল্য অনেক বেশি, অল্পের মধ্যে রহমত আর বরকত বেশি। একটা ঘটনা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। সম্মানিত উপস্থিতি, দেওবন্দ মাদ্রাসার পাশে একজন গরিব মানুষ ছিলেন যার নাম আব্দুল্লাহ শাহ। এই গরিব মানুষটার নাম কি, জোরে বলেন আব্দুল্লাহ শাহ, জোরে বলেন কি নাম, আব্দুল্লাহ শাহ। কে আসছে প্রধান অতিথি? নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আমাদের আজকের উক্ত মাহফিলের প্রধান বক্তা এসে গেছেন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে প্রতিবেশী থাকত একজন খুব গরিব মানুষ, তার নাম আব্দুল্লাহ শাহ। তার নাম কি, জোরে বলেন আব্দুল্লাহ শাহ। এই আব্দুল্লাহ শাহ অত্যন্ত গরিব মানুষ, ঘাস কেটে ঘাস বিক্রি করতেন। মানুষ যারা গরু পালত, ছাগল পালত, তার কাছ থেকে ঘাস কিনে গরু ছাগলকে খাওয়াইত, আর এই লোক প্রতিদিন বনে গিয়ে জঙ্গলে গিয়ে ঘাস কেটে আনত, টুকরিতে ভরে ভরে ঘাস কিনে আনত, ঘাস কেটে আনত, এটাকে বাজারে বিক্রি করত। এই লোক ছিল বড় মাপের আল্লাহর ওলি, বাস এক টুকরি ঘাস আনবে, এই ঘাসটা বিক্রি হয়ে যাবে 3 রুপিতে,
বা তিন পয়সায় তিন আনাতে তিনি বিক্রি করতেন। এক আনা নিজের পরিবারের সেই দিনের খরচের জন্য রাখতেন, আরেক আনা তার মা বাবার হাতে তুলে দিতেন। কার হাতে? জোরে বলেন, মা বাবার খেদমত করলে মানুষ জিতে না ঠকে। জোরে বলেন, জিতে না ঠকে। মা বাবার হাতে এক পয়সা তুলে দিতেন, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। জোরে বলেন, করব। অনেক সময় একাধিক ভাই থাকে, মা বাবার খেদমত কে করবে ঠেলাঠেলি, কেউ মা রে বাবারে চাইতে চায় না। মার অসুখ হয়েছে, বাবার অসুখ হয়েছে, টাকা খরচ হবে চিকিৎসা করতে, এই ভাই ওই ভাইয়ের দিকে তাকায় থাকে, ওই ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় থাকে, মা বাবার রোগে শোকে কষ্ট করে। এমনটা হয় কি হয় না? মা বাবার কথা যেহেতু আসছে, ছোট্ট একটা কথা বলে ফেলি। এক পরিবারের ভাইরা মা আর বাবাকে নিয়ে আর ঠেলাঠেলি করতেছে। অনেক সম্পদের মালিক ছিলেন মা আর বাবা, শেষ বয়সে অসহায়, কেউ চায় না মা বাবার খেদমত করতে। একজন একটা ছেলে ছিল বুঝবার, অন্য ভাইদেরকে ডেকে বলল, আব্বা আম্মা তো অনেক সম্পদ আছে, এক কাজ করো, আমি শুধু আব্বা আম্মাকে চাই, তাদের সম্পদ চাই না, আমি তাদের খেদমত করব, আমারে আব্বা আম্মাকে দিয়ে দাও, আর তোমরা সবাই মিলে আব্বা আম্মার সম্পদগুলো নিয়ে যাও। সবাই খুশি, ওরে বাবা, কয় কি ঝামেলা নাই, বোঝা নাই, শুধু সম্পদ নেব। সবাই সম্পদগুলো ভাগ বাটোয়ারা করে বন্টন করে নিয়ে গেছে, আর এই সন্তানের হাতে কি আসছে? মা আর বাবা আসছে। সন্তান রাত দিন মা বাবাকে খুশি করার জন্য খেদমত করে, মা বাবা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ প্রাণ খুলে আমাদের খেদমত করছে, সম্পদ নেয় নাই আল্লাহ গো, আপনার দরবারে তো সম্পদের অভাব নাই, সম্পদ রহমত বরকত দান করে, আমরা কলজা ছেড়া দোয়া করলাম। এক সময় অভাব অনটনের সংসার, মা বাবার খেদমত করেছে দীর্ঘদিন, এক সময় মা বাবা মারা গেছে এক এক করে, এত অভাব, সম্পদ নেয় নাই, ঘরে খাবারের ব্যবস্থা নাই, কিন্তু মা বাবার দোয়া অব্যর্থ, বন্দুকের গুলি ব্যর্থ হতে পারে, মা বাবার দোয়া সন্তানের জন্য অব্যর্থ, কখনো মা বাবার দোয়া বৃথা যেতে পারে? মা বাবা দোয়া করে গেছেন, আল্লাহ তাকে সম্পদ দিয়েন, রহমত দিয়েন, বরকত দিয়েন, এই বান্দা মা বাবার ইন্তেকালের পর অভাব অনটনে পড়ছে। একদিন ঘুমের ঘোরে স্বপ্ন দেখে, কে জানি তাকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, অমুক জায়গায় একটা বড় পাথর রাখা আছে, পাথরের নিচে 100 স্বর্ণ মুদ্রা আছে। কয়শো স্বর্ণ মুদ্রা? 100। সোনার টাকাকে স্বর্ণ মুদ্রা বলে, সোনার টাকার অনেক দাম, 100 স্বর্ণ মুদ্রা আছে, ওই পাথরটা সরায়া পাথরের তলা থেকে 100 স্বর্ণ মুদ্রা নিয়ে নাও, তোমার অভাব দূর হয়ে যাবে। লোকটার স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করল, আমাকে যে তুমি বলছো ওখানে স্বর্ণ মুদ্রা আছে নিয়ে নিব, আচ্ছা বলো দেখি ওই 100 স্বর্ণ মুদ্রার মধ্যে বরকত আছে নাকি? ওই স্বপ্নের লোকটা বলল, ওই 100 স্বর্ণ মুদ্রার মধ্যে বরকত নাই। এই লোকটা বলল, আরে বরকত না থাকলে আমি নিব না, বরকতহীন অর্থের আমার দরকার নাই। ঘুম ভেঙে যায়, সকালবেলায় স্বপ্নের কথা স্ত্রীকে জানায়, ঘরে চাল নাই, ভাত নাই, সন্তানগুলো উপবাস যাপন করছে। স্ত্রী বলে, ঠিক আছে, যেই সম্পদে বরকত নাই ওই সম্পদ আমাদের দরকার নাই, তবে একটু দেখে আসেন আসলে সেখানে 100 টাকা 100 স্বর্ণ মুদ্রা আছে কি না, দেখে আসেন না স্বপ্নটা সত্য কি না। কয় না, আমি দেখতেও যাব না, যেটার মধ্যে বরকত নাই সেটা তো নিবই না, ওই বরকত না থাকা সম্পদের দিকে আমি চোখ তুলে তাকাব না। আল্লাহ আকবার বলবেন, আপনারা বলেন, ঘুষে বরকত আছে, সুদে বরকত আছে, হারামে বরকত আছে,
ওটা খাওয়া তো যাবেই না, চোখ তুলে তাকানোও যাবে না, ঠিক কিনা? সারাদিন উপবাস কাটানো, দ্বিতীয় রাতে যখন ঘুমায় আবার স্বপ্ন দেখে, আগের দিনকার লোকটা এসে বলে, তুমি তো গতকাল সেই পাথরের তলা থেকে 100 স্বর্ণ মুদ্রা আনলে না, যাও আজকে ওখানে পাথরের নিচে মাত্র 10 স্বর্ণ মুদ্রা, 10টা স্বর্ণ মুদ্রার আগাজ নিয়ে আস। লোকটা জিজ্ঞেস করলো, ওই 10 স্বর্ণ মুদ্রার মধ্যে রহমত আর বরকত আছে কিনা? স্বপ্নের লোকটা বলে, রহমত আর বরকত নাই। বলে যে, তাহলে আমার দরকার নাই, আমি উপবাস কষ্ট করব, তাও না বরকতি জিনিসে, আমার না বরকতি জিনিস আমি আনবো না, ওর দিকে তাকাবো না। স্ত্রীকে বলে, স্ত্রী বলল যে ভালো হয়েছে। তৃতীয় রাতে আবার যখন ঘুমায়, স্বপ্ন দেখে আগের লোকটা আসছে আর বলে, আজকে যাও, আজকে ওই পাথরের নিচে মাত্র 1টা স্বর্ণ মুদ্রা রাখা আছে। লোকটা জিজ্ঞেস করলো, মাত্র 1টা স্বর্ণ মুদ্রা, ঠিক আছে খুব অল্প, কিন্তু এর মধ্যে বরকত আর রহমত আসেনি? স্বপ্নের লোকটা বলল, হ্যাঁ রহমত আর বরকত আছে। লোকটা সকালবেলায় উঠে নামাজ কালাম পড়ে পাথরের নিচ থেকে 1টা স্বর্ণ মুদ্রা আনতেছে, বাড়ির দিকে যখন রওনা করছে, হায় ঘরের নাই চাল, নাই ডাল, কিচ্ছু নাই। নদীর পাড় দিয়া যখন আসে, দেখে যে একজন জেলে নদী থেকে একটা মাছ ধরেছে, একবারে তাজা মাছ লাফাই দিয়েছে। তাজা মাছ দেখলে কার না খাওয়ার লোভ না লাগে? লোকটা বলল, এই তাজা মাছটা বিক্রি করবা কিনা? জেলে বলে, বিক্রি করব, 1 স্বর্ণ মুদ্রা যদি দাও। লোকটা নিজের পকেট থেকে স্বর্ণ মুদ্রাটা বের করে জেলেকে দিয়ে দিল, তাজা এই বিশাল মাছটা ঘরে আনলো খুশি খুশি। স্ত্রী তাজা মাছটা যখন কাটলো, এই তাজা মাছটার পেটের ভিতরে 2টা মুক্তা পেল। সুবহানাল্লাহ, কয়টা মুক্তা জোরে বলেন, কয়টা? দেখেন বরকত কাকে বলে, রহমত কাকে বলে। মা বাবার খেদমত করলে আল্লাহ কিভাবে দেন, অল্প সম্পদেও বরকত হয়। 2টা স্বর্ণ মুদ্রা, 2টা মণি মুক্তা পেল। 1টাকে ঘরের ভিতরে রেখে আর 1টাকে নিয়ে সে বাজারে গেল, স্বর্ণকারদের কাছে গিয়ে সেটা বিক্রির জন্য পেশ করল। এত দামি মণি, এত দামি মুক্তা স্বর্ণকাররা জীবনেও দেখে নাই। বলল যে, এটা কেনার সামর্থ্য আমাদের নাই, তুমি বাদশার কাছে যেতে পারো, এই এলাকার বাদশা যিনি, রাজা যিনি, তিনি হয়তো এটা কিনতে পারেন, তার ক্ষমতা আছে, আমাদের এটা কেনার ক্ষমতা নাই। এই গরিব লোকটা রাজ দরবারে চলে যায়, রাজার কাছে গিয়ে দেখায়, রাজা সোনার যার রাজা মণি মুক্তাটা দেখে বড় মুগ্ধ হয় এবং তাকে স্বর্ণ মুদ্রা দান করলো। স্বর্ণ মুদ্রার বিনিময়ে এটা রাজা খরিদ করে নিল। কিতাবে লেখে, এক গাধার বোঝাই স্বর্ণ দান করে বাদশা, 1টা মুক্তা বা 1টা মণির বিনিময়ে। সুবহানাল্লাহ, 1টা গাধার পিঠে বস্তায় যতগুলো সোনা ধরে, অতগুলো সোনা ওই লোকটাকে দিয়া 1টা মুক্তা কিনে নিল। লোকটা সম্পদে কত বরকত হলো দেখেন, ধনী হয়ে গেল লোকটা, অনেক স্বর্ণ মুদ্রার মালিক। কিছুদিন পর বাদশা আবার খবর পাঠাইল, তুমি আমার রাজ দরবারে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। লোকটা রাজ দরবারে আসলো, বাদশা জিজ্ঞেস করলো, তোমার কাছ থেকে না আমি 1টা মুক্তা কিনেছি? লোকটা বললো, হ্যাঁ। বাদশা বললো, এই যে দেখো আমার পাশে ইনি কিমিয়াগর, ইনি মণি মুক্তা বিশেষজ্ঞ, ইনি এই মুক্তাটা দেখে বলছে এই রকমের মুক্তা একা থাকে না, জোর মুক্তা, এটার সাথে আর 1টা মুক্তা আছে, ওই মুক্তাটা না হলে এই মুক্তাটার পরিপূর্ণ মূল্যায়ন হবে না, তোমার কাছে কি আর 1টা আছে কিনা? তো লোকটা বললো, আর 1টা তো আছে, তবে ওইটা তো আমি বিক্রি করবো না, 1টা তো অন্তত নিজের কাছে রাখতে চাই আমি, আমার তো এখন আর টাকা পয়সার দরকার নেই। কয় না ওইটা আমাকে দিয়ে দাও। কয় না আমি দিব না, তবে আমার স্ত্রীর সাথে পরামর্শ করে তারপরে চিন্তা ভাবনা করো। বিবির কাছে গিয়ে পরামর্শ করলো, বিবি বললো, বাচ্চা যেহেতু চাইছে তুমি রাখতে পারবে না, দিয়ে দাও, তবে বেশি দাম চাও। কত দাম চাইবো? আগে তো
এক গাধার উপর ভোজাই করে স্বর্ণ মুদ্রা দিয়েছে, এখন শর্ত লাগাও 100 গাধার পিঠের উপর স্বর্ণ মুদ্রা ভর্তি করে দিলে 100 গাধার বোঝাই স্বর্ণ মুদ্রার বিনিময় আমি অপর মুক্তাটি তোমাকে দিতে পারি। আল্লাহ, বাদশা রাজি হয়ে গেল। দেখছেন অবস্থা, 1 টাকা স্বর্ণ, 1 স্বর্ণ মুদ্রার বরকত, মা বাবার দোয়া কাজে লাগে না লাগে না, জোরে বলে লাগে না লাগে না। আল্লাহ আকবার, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। তা আমি বলছিলাম দেওবন্দের শাহ আব্দুল্লাহ, আব্দুল্লাহ শাহ, উনি ঘাস বিক্রি করতেন। কি বিক্রি করতেন? ঘাস, হালাল জিনিসের মধ্যে বরকত, হালাল সম্পদের মধ্যে রহমত, হালাল সম্পদের মধ্যে আলো নূর। আব্দুল্লাহ শাহ প্রতিদিন 1 খাঁচা ঘাস কেটে আনতেন, মানুষজন লাইন ধরে দাঁড়ায় থাকতো আব্দুল্লাহ শাহর কাছ থেকে ঘাস কে কিনবে, অনেক প্রার্থী কিন্তু ঘাস তো এক টুকরি। আব্দুল্লাহ শাহ ঘাসটা নিয়ে আসার পর যে দৌড়ায় এসে আব্দুল্লাহ শাহর ঘাসের টুকরিতে হাত লাগাইতো, প্রথমে তারে তিনি দিয়ে দিতেন, দাম বেশি চাইতেন না, দাম হলো 3 আনা, জোরে বলেন কয়, 3 আনা বা সেই যুগের 3 পয়সা, 1 পয়সা নিজের খরচের জন্য, আরেক পয়সা মার হাতে বাবার হাতে দিতেন, আর তৃতীয় আরেকটা পয়সা জমায়া রাখতেন। যখন ওই 1 পয়সা জমতে জমতে প্রতিদিন 1 পয়সা করে কিছু পয়সা জমত, তখন কিছুদিন পর দেওবন্দের বড় বড় আল্লাহওয়ালা আলেমদেরকে দাওয়াত দিয়ে তিনি খাওয়াইতেন। আল্লাহ, এই ঘাস বিক্রেতা, এই ঘাস বিক্রেতা সামান্য পয়সার দাওয়াতের জন্য, সামান্য খাবারের জন্য দেওবন্দের বড় বড় আলেমরা সবাই অপেক্ষমান থাকতেন, জিজ্ঞেস করতেন আব্দুল্লাহ কবে আবার দাওয়াত। তেমন আড়ম্বরপূর্ণ কোনো মেহমানদারি নয়, সাধারণ খাবার, কিন্তু আলেমরা অপেক্ষা করতেন। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, কেউ জিজ্ঞাসা করলো হুজুর এত বড় বড় ধনী মানুষে দাওয়াত দেয়, সেই দাওয়াতগুলো আপনি ফিরাইয়া দেন, দাওয়াতে এত আগ্রহ প্রকাশ করেন না, কিন্তু এই ঘাস বিক্রেতার দাওয়াতের প্রতি আপনার এত আগ্রহ এত উৎসাহ, কিছুদিন পর পর খবর নেন কবে সে দাওয়াত দিবে। কারণটা কি বুঝলাম না, কারণ হলো এই লোকটা আল্লাহওয়ালা, তার ঘাম ঝরা কামাই অল্প হলেও শতভাগ হালাল, এই হালাল কামাইয়ের মাধ্যমে সে যখন দাওয়াত করে, তার দাওয়াত খাইলে দীর্ঘদিন পর্যন্ত ইবাদতের উৎসাহ আগ্রহ অন্তরে থাকে, গুনাহ আল্লাহ নাফরমানির প্রতি ঘৃণা থাকে, সেজদা দিতে মজা লাগে, রুকু করতে মজা লাগে, তেলাওয়াত করতে মজা লাগে, জিকির করতে মজা লাগে। আল্লাহ, মুমিন মুসলমান, হালাল খাবারের মধ্যে অপরাধ প্রবণতা থাকে না, যারা হালাল খাবার খায় এরা নিজেরা ভালো থাকে, ওদের সন্তানরাও ভালো থাকে, যারা হারাম খাবার খায় হারাম অর্থ কামাই করে তারাও খারাপ হয়, তাদের সন্তানগুলোও খারাপ হয়, নামাজ পড়তে ভালো লাগে না, তেলাওয়াত করতে ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে মজা লাগে না, অন্যায় কাজ করতে মজা লাগে, জেনা করতে মজা লাগে, ইফতিজিং করতে মজা লাগে, মদ খাইতে মজা লাগে, জুলুম নির্যাতন সুদ ঘুষ খাইতে মজা লাগে, ঠিক কি ঠিক না? হারাম, হারামের ভিতরে এগুলো লুকানো। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে দেখা হইলে জিজ্ঞেস করতেন কবে খাওয়াইবা, সে মাঝে মাঝে নিজের ঘরে নিয়ে হুজুরদেরকে খাওয়াইতেন, মাঝে মাঝে টাকা দিয়ে দিতেন, হুজুর এই যে কিছু টাকা জমছে এগুলো আপনারা নিজেরা রান্না করে কিছু খাইয়া নেন। একবার কাসেম ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ এর কাছে কয়েকটা পয়সা পাঠাইলেন যে এগুলো আপনারা রান্না করে খান। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দেখলেন সামান্য পয়সা, তো একটু গুড় কিনাইলেন আর একটু চাল কিনাইলেন, পাতিলের মধ্যে পানি দিয়া গুড় আর চাল দিয়ে দেওয়া হলো। যাকে রান্না করার নির্দেশ দিয়েছেন তারে বললেন যে তুমি গোসল করো,
অজু অবস্থায় রান্না করবা, আগে দুই রাকাত নামাজ পড়বা, রান্নার পর দুই রাকাত নামাজ পড়বা, আল্লাহ আকবার। এইভাবে রান্না করার পর তিনি খেতেন, আর বলতেন এই এক এক লোকমা খানার মধ্যে যেমন স্বাভাবিকভাবে স্বাদ আছে, আত্মিক একটা স্বাদ, একটা মজা অনুভব করি, দীর্ঘদিন পর্যন্ত ইবাদতের প্রতি উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, আর দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর নাফরমানির প্রতি ঘৃণা অন্তরে থাকে, গুনাহ করতে মন চায় না। আল্লাহ সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দুনিয়া নষ্ট করব, আখেরাত নষ্ট করব না, রাজি আছি? উপবাস থাকব, কষ্ট করব, ক্ষুধায় কষ্ট করব, পিপাসায় কষ্ট করব, অভাব অনটনে জর্জরিত হব, তারপরও ডান হাত বাম হাতের কামাই, হালাল হারামের বাস বিচার না করা কামাই করে আমরা আখেরাত নষ্ট করব না, কারা কারা রাজি আছি? আর তুমি নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর।